হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ সলিউশন। আজ আমি তোমাদের দশম শ্রেণীর গণিতের লম্ববৃত্তাকার চোঙটা করাবো, প্রয়োগগুলো করাচ্ছি। আগের দিন তোমাদের আমি একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি, ফর্মুলাগুলো আয়ত্ত বুঝিয়ে দিয়েছি। আজকে আমি প্রয়োগ একের থেকে করাবো, ঠিক আছে? প্রয়োগ এক, এটা হচ্ছে তোমার কোষে দেখি আট দশমিক একের যে প্রয়োগ এক, আট দশমিক একের যে প্রয়োগ একগুলো আছে, প্রয়োগ এক নাম্বার কী দিয়েছে দেখো। আগের দিনে ফর্মুলাগুলো লিখে দিয়েছিলাম আমি। একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাস, লম্ববৃত্তাকার চোঙের ব্যাস দিয়ে দিয়েছে। কী দিয়ে দিয়েছে? ব্যাস। আমার কী দরকার? ব্যাসার্ধ। আমি ব্যাস লিখবই না, ব্যাসার্ধ। ব্যাসার্ধকে কী বলি আমরা ছোট হাতের আর? ব্যাসার্ধ ইকুয়াল টু ব্যাস দিয়েছে 12 সেন্টিমিটার, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 12/2 দেখিয়ে দেবে 6 সেন্টিমিটার, ঠিক আছে, 6 সেমি। এবারে দিয়েছে উচ্চতা, ব্যাসার্ধ এরপর উচ্চতা দিয়ে দিয়েছে। উচ্চতাকে আমরা এইচ বলি। উচ্চতা ইকুয়াল টু দিয়ে দিয়েছে 21 সেন্টিমিটার, উচ্চতা ইকুয়াল টু দিয়েছে 21 সেন্টিমিটার, ঠিক আছে। এবারে কী বলেছে? পার্শ্বতলে, চোঙের পার্শ্বতলে ক্ষেত্রফল। অতএব চোঙটির পার্শ্বতলের ক্ষেত্রফল, চোঙটির পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কী হয়? 2πRh। কেন পার্শ্বতলের ক্ষেত্রফল 2πRh? কেন নিচেরটা 2πR বৃত্তের পরিধি, তার সঙ্গে উচ্চতা গুণ করলে 2πR বৃত্তের পরিধি ইন্টু উচ্চতা, 2 ইন্টু পায়ের মান যদি কিছু বলে না, ব্র্যাকেটে যদি কিছু বলে না দেওয়া থাকে, তাহলে সবসময় লিখবে 22/7, 22/7 ইন্টু আরের মান কত দিয়েছে 6 সেন্টিমিটার, ইন্টু উচ্চতা কত দিয়েছে 21 সেন্টিমিটার। তাহলে এখানে যেহেতু ক্ষেত্রফল কথা আসছে, তাই বর্গ সেন্টিমিটার কথাটা এলো। এটা ক্যালকুলেশন করে নিলেই হয়ে গেল অঙ্কটা, সোজা অঙ্ক, ঠিক আছে। কিলো 7 3 21, 3 6 22 7 2 গুণ করো, 6 3 18 দুগুণে 36, 6 3 18 গুণে 36, 36-কে 22 দিয়ে গুণ করলে 72, 72 কত হলো 792, 792 বর্গ সেন্টিমিটার, এটা হয়ে গেল উত্তর, ঠিক আছে। পরের অঙ্কটা প্রয়োগ 2, ঠিক আছে, খুব সোজা সোজা অঙ্ক এগুলো করবে। বা এই প্রয়োগগুলো করলে বাকি অঙ্কগুলো তোমরা প্রয়োগ যদি সবগুলো করো না, নিয়ে অনুশীলন অঙ্কগুলো তোমরা নিজেরাই পারবে। প্রয়োগ 2 দিয়েছে, প্রয়োগ 2 কী বলেছে? যে চোঙের ভূমির পরিধি, কী দিয়েছে? ভূমির পরিধি। চোঙের ভূমিটা কেমন হয়? ভূমির পরিধি, ভূমির পরিধি ফর্মুলা কী হয় বলো তো? বৃত্তের পরিধি ফর্মুলা 2πR, ভূমির পরিধি 2πR সমান ওরা দিয়ে দিয়েছে 44 মিটার, এটা দিয়েছে মিটারে, এককগুলো খেয়াল রাখবে। আর কী বলেছে? উচ্চতা দিয়ে দিয়েছে, পরিধি পর দিয়েছে উচ্চতা, উচ্চতা দিয়ে দিয়েছে তোমাকে 14 মিটার, এইচ উচ্চতা এইচ সমান 14 মিটার, ঠিক আছে, 14 মিটার। এবারে কী করতে বলেছে? 14 মিটার, তার পার্শ্বতলের ক্ষেত্রফল একই, পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল 2πRh, 2πRh, তো 2πRএর মানটা তো দিয়ে দিচ্ছে 44, ইন্টু এইচ এর মানটা 14, যেহেতু ক্ষেত্রফল তাই মিটারের জায়গায় বর্গ মিটার, ঠিক আছে, গুণ করে হয়ে গেল 456 বর্গ মিটার, ঠিক আছে। প্রয়োগ 2 হয়ে গেল, এবার প্রয়োগ 3 প্রত্যেকটা অঙ্ক করে যাবে, তাহলে কী হবে? তোমার অঙ্কের কনফিডেন্সটা অনেক বেড়ে যাবে। পরিমিতির অঙ্ক অনেকে ভয় পায়, কেন ভয় পায় আমার জানা নেই, এই যারা ফাঁকি মারবে, যারা করতে চাইবে না তাদের। একটি ঢাকনা সময়ের চুঙাকিতে জলের ট্যাঙ্কের ভূমিতলের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, চোঙের ভূমির ক্ষেত্রফল, চোঙের ভূমির ক্ষেত্রফল, চোঙের ভূমিটা কেমন? বৃত্তাকার, তাই না? তো বৃত্তের যা ক্ষেত্রফল হবে তাই হবে, ভূমির ক্ষেত্রফল, ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার, সেটা দিয়ে দিয়েছে তোমাকে, ভূমির ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 616 বর্গ মিটার, 616 বর্গ মিটার, এককগুলোর ওপর লক্ষ্য রাখবে, ঠিক আছে। আর কি দিয়েছে? উচ্চতা দিয়ে দিয়েছে, ক্ষেত্রফল পর উচ্চতা দিয়ে দিয়েছে। উচ্চতাকে আমরা কী বলি? এইচ বলি। উচ্চতা ইকুয়াল টু দিয়েছে তোমাকে উচ্চতা 21 মিটার, উচ্চতা 21 মিটার। এবার তোমাকে কী বার করতে বলেছে? সমুদ্রতলের কী বলেছে? ওই ট্যাঙ্কটির ঢাকনা সময় তোমাকে দেন, ওই ট্যাঙ্কের সমগ্রতলের ক্ষেত্রফল, ট্যাঙ্কের সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি? পার্শ্বতল প্লাস উপরতল প্লাস নিচতল,
তাই তো? পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস উপরিতল প্লাস নিচের তল, লিখবে সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল সমান পার্শ্বতল, পার্শ্বতল প্লাস উপরিতল, উপরিতল প্লাস নিম্নতল, তাই তো? এই সব নিম্নতল এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল। তো পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়? চঙ্গে টু পাই আর এইচ, উপরিতল উপরিতল হচ্ছে পাই আর স্কোয়ার, আর নিচের তল হচ্ছে পাই আর স্কোয়ার, তাই তো? এই তো হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। তো এবারে তুমি এবার যদি তুমি অঙ্কটাকে করো তাহলে কত সোজাতে আসছে দেখো। এখান থেকে তুমি পাই আর কমন নিয়ে নিতে পারো, বা ফর্মুলা পাই আর স্কোয়ার যখন দিয়ে দিয়েছে তাহলে আর কোনো অসুবিধা নেই, পাই আর স্কোয়ার দিয়ে দিয়েছে। তো পাই আর স্কোয়ার দিলে কী হলো, এখানে তুমি এক কাজ করতে পারো, পাই আর স্কোয়ার দিয়ে দিচ্ছে তো পাই আর স্কোয়ার মান বসাবে, আর উচ্চতা দিয়ে দিয়েছে, এইচ দিয়ে দিয়েছে, ঠিক আছে? আর তোমাকে দিয়েছে ভূমির ক্ষেত্রফল, তাহলে তোমার কার মানটা জানা নেই, এইচের মানটা জানো, তুমি জানো না আর এর মান। তো আর এর মান এখান থেকে বার করা যাবে, ঠিক আছে? দেখো আর এর মানটা কেমন করে বার করবে, এটা সাইডে করবে, এখানে এখানে এরকম করে করবে, পাই আর স্কোয়ার সমান 616, তাই তো? 616, তাহলে আর স্কোয়ার সমান 616 বাই পাই, মানে 22/7, নিচে পাই পাই 22/7, সাতটা এখানে উঠে গেল, কাটাকুটি করো, 11 2 গুণে 2 11 22, 2 30 60, 1 2 8 16, 11 দিয়ে কাটো, 11 2 গুণে 22, 11 8 88, মানে 28×7, আর এর মান হলো, আর স্কোয়ারের মান হলো 28×7, মানে আর ইকুয়াল টু √28×7। এটা পরিষ্কার করে তুমি যে জায়গাটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? এখানটা তোমার লিখে নেবে, এটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো পাই আর স্কোয়ার সমান এলো 616, পায়ের মান 22/7, আর স্কোয়ার সমান 616, ঠিক আছে? 616, রাইট? তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 616 গুণিত 7/22, এটাকে 11 দিয়ে কাটো, তো 11 2 গুণে 22, 11 5 55, 6 11 66, 2 28 56, তাহলে আর এর মানটা কী হলো, আর এর আর স্কোয়ার সমান হলো 28×7, আর স্কোয়ার, তাহলে আর সমান কী হবে, √28×7, 28 মানে কী হলো 4×7, 28 মানে 8×7, তাহলে এই 4-এর জন্য 2 বেরিয়ে গেল আর 2×7-এর জন্য 1টা বেরিয়ে গেল, তার মানে কত হলো 14, কার মানে হলো আর এর মান 14, এটা সাইডে করে দেখাবে, আর এর মানটা 14 এসছে, সাইডটা করে নেবে, ঠিক আছে? আমি এই সাইডে করে দিলাম, সাইডে করে নেবে, বোর্ডটা তো যেরকম জায়গা তার উপর করতে হচ্ছে আমাকে, তাহলে আর এর মান এসছে 14, এটা খেয়াল রাখবে, ঠিক আছে? এবার দেখো 2 গুণিত পায়ের মান 22/7 ইন্টু আর এর মান 14 আর এইচের মান 21, এইটা হচ্ছে তোমার 2 পাই আর এইচের মান, প্লাস পাই আর স্কোয়ার 616, 616 প্লাস 616 পুরোটা ব্র্যাকেটে রাখবে, দিয়ে বাইরে লিখবে বর্গ মিটার, ঠিক আছে? কারণ এটা ক্ষেত্রফল। এইবার দেখো 7 2 গুণে 14, তাহলে 2 22, 2 2 গুণ 4 গুণ 8, 8×22 করলে 8 2 গুণে 16 176, ঠিক আছে? 22 দিয়ে দেখো 2 2 গুণে 4 21 আছে, এটা না 21 আছে, 21 2 22 21 2 21, কী কী গুণ করবে, 21×2×22, মানে 21 2 গুণে 42×22 = 44, মানে 44×42 গুণ করে যা আসবে, 44×42 = 44 গুণ করো, 4 2 গুণে 8, 4 4 16, তাহলে 168 কত এলো, তাহলে দেখো তো 8 8 16, 8 6 14 4, 8 8 গুণে গেলো, 8 6 14 4, হাতে গেলো 6 7 8, 1 8 4 8, 1 8 4 8 এটা এলো, তাই না? তাহলে এটা এলো 1 8 4 8, 1 8 4 8 প্লাস 616, 616 হচ্ছে কত, 1232, তাই তো? যোগ করে দাও এত বর্গ মিটার, যোগ করে দাও 8 2 10 0, হাতে হইলো 1 3 4 4 3 7, 7 8 হয়ে গেল, হাতে কিছু নেই, 2 8 8 10 0, হাতে হইলো 1 1 1 2 1 3, 3080 বর্গ মিটার, 3080 বর্গ মিটার। এই হয়ে গেল তোমার প্রয়োগ 3-এর অঙ্কটা, ঠিক আছে? প্রয়োগ 3-এর অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে?
এবারে চলে এসো প্রয়োগ চারে। প্রত্যেকটা প্রয়োগের অঙ্ক করাচ্ছি, এই কারণে যেটা পরিমিতি প্রথম ভালো অঙ্ক, চুমের অঙ্ক প্রতিবার পরীক্ষায় দেয়। প্রতিবার পরীক্ষা দেয় কি, তুমি তো তোমাকে জানতেই হবে, তুমি চুমের অঙ্ক জানবে না তাই কে হয় ক্লাস টেনে পড়ে। কোশ্চেন নাম্বার আচ্ছা প্রয়োগ চারেরটা তোমরা নিজেরা করে নেবে, প্রয়োগ চারেরটা একই অঙ্ক আছে প্রয়োগ পাঁচেরটা, কারণ একই অঙ্ক বারবার করলে তোমরা কী করবে, পাঁচেরটা করবে, এটা চারের অঙ্ক করে দিলাম পাঁচ, প্রয়োগ পাঁচেরটা করছি। একটি একমুখ খোলা লম্ববৃত্তাকার, মানে একদিকটা খোলা নিচে ওপরটা নেই, একমুখ খোলা লম্ববৃত্তাকার পাত্রে সমগতলে ক্ষেত্রফল 1474 বর্গ সেন্টিমিটার, পাত্রটির ভূমিতলে সমগতলের ক্ষেত্রফল দিয়েছে, দেখো সমগ্রতলের সমগতল ক্ষেত্রফল লাস্টে লিখব, ভূমির ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে, ভূমির ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে, তাহলে ব্যাসার্ধ তুমি জানতে পারবে, ভূমির ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে, ব্যাসার্ধ আর ইকুয়াল টু ব্যাস দিয়েছে 14, তাহলে 14/2 মানে 7 কি ইউনিট দিয়েছে সেন্টিমিটার, এটা ভূমির ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, ঠিক আছে 7 সেন্টিমিটার। এবং উচ্চতা, উচ্চতা কত তোমাকে উচ্চতাটা জিজ্ঞাসা করেছে, উচ্চতা h ইকুয়াল টু জিজ্ঞাসা করেছে, ঠিক আছে উচ্চতা কত, আর সমগতলের ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে, সমগতলের ক্ষেত্রফল এক, এই কথা লিখবে এক মুখ খোলা কথা লিখবে, নাহলে কিন্তু নাম্বারটা দেবে না ঠিক মতো, এক মুখ খোলা, এক মুখ খোলা, এক মুখ খোলা লম্ববৃত্তাকার, এক মুখ খোলা চুঙের, লেখো চুঙের, এক মুখ খোলা চুঙের সমগতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল তোমাকে দিয়ে দিয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 1474 বর্গ সেন্টিমিটার, 1474 বর্গ সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এবারে কী হলো, এক মুখ খোলা তাহলে কিছু পার্শ্ব, এক মুখ খোলা মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কী হলো 2πRh প্লাস একটা মুখ আছে পাই আর স্কোয়ার, আর সেটাকে তোমাকে দিয়ে দিয়েছে 1474, তাই না 1474 বর্গ সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 2×22 = 7, 2×22 = 7, আর এর মান তুমি 7 পেয়েছো, ইন্টু এইচ প্লাস পায়ের মান 22×7 ইন্টু আর স্কোয়ার মানে 7 স্কোয়ার সমান কত দিয়েছে 1474, এত হয়েছে, ঠিক আছে। এবারে এখান থেকে এইচের মানটা বের হবে, তো দেখো 7 আর 7 কেটে গেল, তাহলে 44×2×22 = 44H প্লাস 7 আর স্কোয়ার কেটে এটা যোগ করলে, এটা যোগ করলে কত হচ্ছে 7×14 = 7×154 ইকুয়াল টু 1474, তাহলে 44H ইকুয়াল টু কী এলো 1474 মাইনাস, এটা প্লাস ছিল পাশে গিয়ে মাইনাস 154, পরের লাইনটা উপরে করছি, ঠিক আছে পরের লাইনটা এবার উপরে করছি, দেখো তাহলে 44 অর, এগুলো সব অর লিখে যাবে, হ্যাঁ 44H ইকুয়াল টু বিয়োগ করো তো 54টা হচ্ছে 20 আর এটা হচ্ছে 13 নাকি 20 আর এটা 1320, ঠিক আছে হ্যাঁ, তাহলে এইচ ইকুয়াল টু কত এলো 1320/44, 44কে 3 দিয়ে কেটে 3 দিয়ে কাটো, 3×4=12 30 আসে, তাহলে এইচ ইকুয়াল টু 30, অতএব উচ্চতা, অতএব নিম্ন উচ্চতা এমনি লিখে দেবে, নিম্ন উচ্চতা এটাই তোমাকে জিজ্ঞাসা করেছিল, নিম্ন উচ্চতা 30 সেন্টিমিটার, এটা অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তোমার কত হলো প্রয়োগ পাঁচেরটা হলো নাকি, পাঁচের পাঁচের একেরটা হয়েছে, এটা পাঁচের একেরটা, আবার বলছে আবার যদি দুই মুখ বন্ধ হতো তবে সমগতলের ক্ষেত্র বলো তো কত হলো হিসাব করে লিখি, আচ্ছা বলছি যদি দুই মুখ বন্ধ হতো, দুই মুখ বন্ধ অর্থাৎ দুই মুখ বন্ধ, দু নাম্বারটা দুই মুখ বন্ধ চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল সমান 2πRh, ঠিক আছে 2πRh প্লাস পাই আর স্কোয়ার প্লাস পাই আর মানে 2πr² এটা অনেকে কী করে জানো তো, একদম সোজা এটা যে আরেকটা তোমার জিনিসটা শিখিয়ে দিই, 2πRh প্লাস 2πr², এখান থেকে 2πrটা কমন নেয় দিয়ে ফর্মুলা বানিয়ে দেওয়া হয় এইচ প্লাস আর, এটাও করতে পারো না ডাইরেক্ট মান বসাতে পারো,
তাহলে টু ইন্টু পায়ের মান বাইশের সাত ইন্টু আরের মান সাত, এইচের মান তিরিশ বেরিয়েছে আর আরের মান সাত বেরিয়েছে। এত কী বলেছিল ক্ষেত্রফল, তাহলে এত বর্গ সেন্টিমিটার এত বর্গ সেমি, ঠিক আছে। তো কি হলো সাত সাত কেটে দাও, তার মানে দুই বাইশ চুয়াল্লিশ, ফর্টি ফোর, তাই তো, ফর্টি ফোর ইন্টু তিরিশ আসা সাঁত্রিশ, তার মানে সাঁত্রিশকে চুয়াল্লিশ দিয়ে গুণ করে যত হবে তত বর্গ সেন্টিমিটার। সাঁত্রিশকে চুয়াল্লিশ দিয়ে গুণ করো, চার সাতে আঠাশের আট, হাতে হলো দুই, চার তিনে বারো, তেরো চোদ্দো, কাটাকুটি দিয়ে একশো আটচল্লিশ, তাহলে কত হলো আট, আট চারে বারো দুই, চার একে পাঁচ একে ছয়, এক ছয় দুই আট, এক ছয় দুই আট বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। হয়ে গেল তারপরটা, তারপরে আসছে কোশ্চেন নাম্বার ছয় একটা চলে যায়, ঠিক আছে। কোশ্চেন নাম্বার ছয়, প্রয়োগ নাম্বার ছয় কোশ্চেন বলছি, প্রয়োগ নাম্বার ছয়, প্রয়োগ নাম্বার ছয়, প্রয়োগ নাম্বার ছয়ের অঙ্কটা, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত, মানে দুই মুখ বন্ধ, একটি ড্রামের ভূমির ব্যাসের দৈর্ঘ্য ফোর পয়েন্ট টু ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ, ব্যাস বললে আমি ব্যাসার্ধ লিখবো, ঠিক আছে। ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি বলেছে, ভূমির ব্যাসের দৈর্ঘ্য ফোর পয়েন্ট টু ডেসিমিটার, তার মানে ফোর পয়েন্ট টু বাই টু ইকুয়াল টু টু পয়েন্ট ওয়ান ডেসিমিটার, এটা ভূমির ব্যাসের দৈর্ঘ্য। আর কি বলেছে, যদি ড্রামটি তৈরি করতে একশো বারো টাকা কুড়ি পয়সা প্রতি বর্গ, একশো তৈরি করতে একশো কুড়ি দশমিক একশো বারো দশমিক দুই শূন্য বর্গ ডেসিমিটার চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা কত হবে, ভরি উচ্চতা, ভরি উচ্চতা সমান এইচ ডেসিমিটার, এইচ ডেসিমিটার। আর এখানে বলেছে এটা বর্গ ডেসিমিটার দিয়েছে, তাহলে ড্রামটি তৈরি করতে তাহলে সমগত তার দুই মুখ বন্ধ, তাই না, দুই মুখ বন্ধ, দুই মুখ বন্ধ, ড্রামটি তৈরি করতে কত খরচ হবে, দুই মুখ বন্ধ ড্রামের সমগ্রতলের ক্ষেত্রফল, তার মানে দুটো মুখ বন্ধ সমগ্রতলের ক্ষেত্রফল, আবার ফর্মটা লিখছি, পার্শ্বতল হচ্ছে টু পাই আর এইচ প্লাস দুটো আছে পাই আর স্কোয়ার, দুই মুখ বন্ধ, এখান থেকে টু পাই আরটা, এটা যদি কমন, টু পাই আর এটা কমন, তোমরা অনেক ডাইরেক্ট ফর্মুলা লিখেই করতে পারো, ঠিক আছে, সমান টু ইন্টু বাইশের সাত, আরের মান কত দিচ্ছে টু পয়েন্ট ওয়ান, এইচের মান জানি না, প্লাস আরের মান টু পয়েন্ট ওয়ান, এত বর্গ ডেসিমিটার, এত বর্গ ডেসিমিটার। আর এইটা তোমার মান দিয়েছে, এটা কাটাকুটি করবে যা করবে করবে, এই দেখো দশমিক তুলে, দশমিক তুলে এখানে একটা দশ করে নাও, আর এই সাত দিয়ে এ একুশকে তিন করে দাও, তাহলে কী এলো দুই গুণিত বাইশের, এটা কেটে গেছে বাইশের সাত, বাইশ গুণিত তিন বাই দশ, নিচে দশটা আছে এটা খেয়াল রাখবে, ইন্টু এইচ প্লাস একুশের দশ করে দিলাম এটাকে, ঠিক আছে। এত বর্গ ডেসিমিটার শর্তানুসারে, এইটা সময় তোমাকে দিয়ে দিয়েছে শর্তানুসারে, এটা তোমার সমগ্রতলের ক্ষেত্রফল বেরলো, ওদের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে এটিপি বা শর্তানুসারে যা লিখবে লিখবে, ঠিক আছে, শর্তানুসারে আমার সমগ্রতলের ক্ষেত্রফল কত এসছে যা লিখেছে তাই, দুই গুণিত বাইশ গুণিত তিনের দশ গুণিত এইচ প্লাস, এইচ প্লাস একুশের দশ, সেটা দিয়ে দিয়েছে কত একশো বারো, না কত একশো বারো দশমিক দুই শূন্য, এরকম দিয়েছিল কোথাও একশো বারো দশমিক দুই শূন্য, ঠিক আছে। তো একশো বারো দশমিক দুই শূন্য, এই দশমিকটা হাঁটাও দিয়ে দশমিকটা হাঁটিয়ে দাও, এখানে একশো করে দাও, এবার কী এলো দেখো সিম্পলিফিকেশানটা, মেনলি তোমাদের সিম্পলিফিকেশানের পরিমিতিতে প্রবলেম হয়, সিম্পলিফিকেশান করছি দেখো, এখানে হলো দুই গুণিত বাইশে বাইশ গুণিত তিনের দশ, আর এখানে লসাগু হলো দশ, এটা হলো টেন এইচ প্লাস একুশ, রাইট, এ পর্যন্ত বোঝা গেছে, ইকুয়াল টু একশো বারো দুই শূন্য নিচে একশো, ঠিক আছে। তাহলে কী এলো পরের লাইনে, দুই গুণিত বাইশ গুণিত তিন, দেখো আমি কিছুতেই গুণটা করছি না, আমি তো জানি গুণ গুণটা করা যাবে, করবো না ইচ্ছে করে, একুশ আর নিচে এলো একশো, দশ আর দশ গুণ করে নিচে এলো একশো, কেন একশো করলাম, ওই পাশের একশোর সঙ্গে কাটবো, এটা হলো এক এক দুই দুই শূন্য আর নিচে একশো, দেখো এবারে একশো আর একশো কেটে গেল, তাহলে এইবারে এইগুলোকে সব ভাঙিয়ে দাও দিকে, খালি টেন এইচ প্লাস একুশ এখানে থাক,
টেন এইচ প্লাস একুশ সমান ওদিকে এসছে একশো বারো কুড়ি, আর উপরেরগুলো দুই বাইশ আর তিন, দুই বাইশ আর তিন নিচে চলে যাবে, দুই বাইশ আর তিন, এখানে একটু কাটাকুটি করে নিলে ভালো হবে, এখানে কাটাকুটি করতে হবে, ঠিক আছে? এখানে কাটাকুটি করলে কি আসবে দেখো, আগে দুই দিয়ে কেটে নাও বাবা, দুই পাঁচে দশ এক, দুই ছয় বারো, দুই এককে দুই শূন্য, এবারে তুমি তিন দিয়ে কাটবে, তিন পাঁচ ছয় এগারোকে বারো, হ্যাঁ তিন দিয়ে কেটে দাও, তিন দিয়ে কাটো আগে, তিন এককে তিন চার পাঁচ, তিন আটকে চব্বিশ, পঁচিশ ছাব্বিশ, তিন সাতটা একুশ শূন্য, এবারে দুই দিয়ে কাটো এটা, দুই এগারো বাইশ, দুই নয় আঠেরো, দুই পঁয়ত্রিশ সত্তর, ঠিক আছে? এবারে এগারো দিয়ে কাটছে, আট এগারো অষ্টআশি, আরামসে কেটে গেল, আট এগারো অষ্টআশি, পাঁচ অষ্টআশি, পাঁচে পাঁচ আট এগারো অষ্টআশি, হ্যাঁ এইট্টি ফাইভ, তার মানে তোমার ওদিকটা কাটাকুটি করে এলো এইট্টি ফাইভ, তাহলে টেন এ টেন এইচ প্লাস টেন এইচ ইকুয়াল টু কত এলো এইট্টি ফাইভ, আর এই একুশটা প্লাস আছে ওপাশে গিয়ে মাইনাস করলে তাহলে কত হলো চার ছয় চৌষট্টি, তাহলে এইচ ইকুয়াল টু কী এলো সিক্সটি ফোর বাই টেন, ঠিক আছে? এগুলো তো টেন এইচ ইকুয়াল টু সিক্সটি ফোর, তাহলে এইচ ইকুয়াল টু সিক্সটি ফোর বাই টেন মানে এইচ ইকুয়াল টু সিক্স পয়েন্ট ফোর, এখানে এইচ এর মানটা এলো, শুধু এইচ এর মানটা এসছে। এবারে কী হয়েছে, এবারে অঙ্কটা কী বলেছিল দেখি, এইবারে বলছে ড্রামটি তৈরি করতে কত খরচ পড়বে যদি প্রতি বর্গ মিটার স্টিল, এটা বর্গ মিটার, আচ্ছা বর্গ মিটার স্টিলের, এক বর্গ মিটার স্টিলের দাম যদি পঁচিশ টাকা লাগে তাহলে কতটা স্টিল লাগে, এইচের মানটা তুমি পেয়েছো, শুধু এইচের মানটা কত, ঠিক আছে? এইচের মানটা হয়ে গেল, তা লিখবে এবার এইচের মানটা এলো সিক্স পয়েন্ট ফোর, তাই তো? সিক্স পয়েন্ট ফোর কি ডেসিমিটার, অতএব ড্রামটির উচ্চতা, অতএব ড্রামটির উচ্চতা, ড্রামটির এটা একটা অ্যান্সার হয়ে গেল, ড্রামটির উচ্চতা সিক্স পয়েন্ট ফোর ডেসিমিটার, আমরা ডেসিমিটারে দেওয়া হয়েছিল। এইবারে বলছে যে যদি এক বর্গ মিটারে, এক বর্গ মিটার স্টিলের দাম তোমার কত স্টিল লাগছে, এত বর্গ ডেসিমিটার চাদর লেগেছে, আচ্ছা এবারে এটাকে মিটার নিয়ে আসো, বলছে চাদরের চাদর চাদর লেগেছে চাদর লেগেছে চাদর লেগেছে একশো বারো দশমিক কুড়ি বর্গ ডেসিমিটার, বর্গ ডেসিমিটার, বর্গ ডেসিমিটার, এটাকে বর্গ মিটারে নিয়ে যাও তো, কিলো একটু ডেকান মিটার ডেসি, ডেসিকে মিটার আনতে গেলে একটা দশ দিয়ে ভাগ, তাহলে বর্গ করার জন্য একশো দিয়ে ভাগ, তাহলে একশো বারো দশমিক কুড়ি বাই একশো বর্গ মিটার হয়ে গেল, এবারে বর্গ মিটার, এই তার মানে দশমিকটা আরও দুটো ঘর এগিয়ে যাবে, তার মানে ওয়ান পয়েন্ট ওয়ান টু টু জিরো বর্গ মিটার, ঠিক আছে? এক বর্গ এটা হচ্ছে এত বর্গ মিটার, এক বর্গ মিটার চাদরের দাম, সরি এক বর্গ মিটার, এক বর্গ মিটার, এক বর্গ মিটার চাদরের দাম, চাদরের দাম কত দিচ্ছে, এক বর্গ মিটার চাদরের দাম এক টাকা পঁচিশ পয়সা, এক বর্গ মিটার চাদরের দাম পঁচিশ টাকা, এক বর্গ মিটার চাদরের দাম পঁচিশ টাকা, ঠিক আছে? অতএব এক দশমিক এক দুই দুই শূন্য বর্গ মিটার চাদরের দাম পঁচিশ গুণিত এক দশমিক এক দুই, এক দশমিক এক দুই দুই শূন্য টাকা, গুণ করে দাও পঁচিশ শূন্য শূন্য, পঁচিশ দুগুণে পঞ্চাশে শূন্য হাতে হইল পাঁচ, পঁচিশ দুগুণে পঞ্চাশ আর পাঁচে পঞ্চান্ন পাঁচ হাতে রইল পাঁচ, পঁচিশ একে পঁচিশ পাঁচে তিরিশে শূন্য হাতে রইল তিন, পঁচিশ একে পঁচিশ আর তিন আঠাশ, কটা পর দশমিক, তিনটে পর, তিনটে পর দশমিক দাও, তাহলে এখানে দশমিক হলে কত হলো দুশো আশি টাকা, এই শূন্যটাকে দাও দুশো আশি টাকা পঞ্চাশ পয়সা, তার মানে এইটা হচ্ছে দাম, ঠিক আছে? ছয় পর্যন্ত তোমার আজকে করে দিলাম, ছয় পর্যন্ত, এরপরের দিন প্রয়োগ ছয়, এরপর দিন প্রয়োগগুলো শেষ করে দেবো যতটা পারি, তারপরে কিন্তু আমি এই কোর্সে দেখে যাবো, প্রত্যেকটা অঙ্ক তোমাদের ওই পরিমিতির অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক তোমাদের আমি প্রয়োগের করাচ্ছি, তোমরা যদি ইচ্ছে থাকে তাহলে তোমরা এখান থেকে আরামসে শিখে নিতে পারবে। তো যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা যাদের অঙ্ক জানার দরকার আছে, শেখার দরকার আছে, তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারো। আজ এখানে রাখলাম, ধন্যবাদ।